$2.1 কত কত টাকার মধ্যে? এটা আপনার 9500 এসএসপি মধ্যে। ও তাহলে তো নিয়ারলি 60% 60% রাইট। এটা অনেক বড় একটা চার্জ। তাহলে তো তার মানে এটা আর মানে প্রিপেড চার্জ আগে থেকে করে রাখতে হবে। আগে থেকে করে রাখতে হবে। এখন ঘটনা কি দাঁড়াচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার কত করে আসছে এখন বর্তমান খরচ ওদের হিসাবে? ওদের হিসাবে এখন যেটা কাটছে সেটা আমাদের প্রায় 120 টাকার উপরে পড়ছে। বাংলা টাকা 120 টাকা। 120 টাকার উপরে যায়। মানে 12 টাকা না 120 টাকা কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। যেটা যেখানে যেটা বাংলাদেশে 10 কিংবা 12। 10 কিংবা 12 তে পাওয়া যায়। কমার্শিয়াল হয়তো 12 রেসিডেন্সিয়াল কম। রেসিডেন্সিয়াল তো এখনো 8 থেকে 8 মধ্যে থাকে। এমনি নরমালি যেটা হয় স্যার সেটাতে তো যদি আমরা ক্রেডিট না নিই সেক্ষেত্রে আপনি নরমালি যেটাতে 60-70 টাকা মতো মধ্যে থাকে স্যার। আমাদের এই রেট কি ইন্ডাস্ট্রিয়াল না রেসিডেন্সিয়াল? রেসিডেন্সিয়াল। তাতে 120 টাকা 120 টাকা কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে দানিয়ার কারণে এটা আপনার কর্তনটা করা হয়েছে জন্য গভর্নমেন্ট সাহসটা জন্য হয়েছে। ধার আর কেনা কি আমি তো টাকা দিয়ে কিনতে সে টাকা দিয়ে কিনতে রাইট। এটা মানে সিস্টেম ওদের প্রিপেড রিচার্জ করার কারণে আমাদের কাছে তারা কিছু ডেমারেজ কাটতে ডেমারেজ কাটতে এটা তো বাংলাদেশে হয় না। না হয় আবার সেই অনলাইন চার্জ করতে গিয়ে সার্ভার অন করছে সকালবেলা সার্ভার অন মানে সারা ট্রাই করছে আমরা কিন্তু বিদ্যুৎ পাই নাই। তার মানে তাদের সার্ভারও মানে টাইম কিংবা অফিসে গিয়ে সুইচ অন করে হয়তো সার্ভার ওইভাবে রাতে কাজ করে না সার্ভার। তার মানে ওখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা কাজ সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ অফিস টাইম ছাড়া কাজ করা যায় না। ও রাতবেলা করে না রাতবেলা আপডেট দেয় না কাজ করা যায় না। কোনো মেসেজ আসে না যেমন আমি মেসেজ দিয়েছি আপনার প্রায় এক ঘন্টার উপর হয়ে গেছে এখন আমার রিপ্লাই দেয়নি। আমার যে টাকা কেটে নিয়ে গেছে কিন্তু আমার কোনো মেসেজই দেয়নি। ও তারা অফিসে কি তার সার্ভার অন করে অথবা ধন্যবাদ।